আজ থেকে 200 বছর আগে এক চলন্ত ট্রেন থেকে চুরি হয়েছিল 50 কিলো সোনা। বন্ধুরা, আজ যে মুভিটির গল্প আপনাদের বলবো, এটা এক সত্যি ঘটনার উপর তৈরি হয়েছে। বর্তমানে অনেক আধুনিক সিকিউরিটি সিস্টেম আছে, কিন্তু এই মুভিতে যে সিকিউরিটি সিস্টেম দেখানো হয়েছে তা সেই সময়ের সবথেকে বেস্ট সিকিউরিটি সিস্টেম ছিল। কিন্তু এর পরেও একদল চোর সেই সিকিউরিটি সিস্টেম ব্রেক করার চেষ্টা করে। তারা কি আদৌ সফল হয়েছিল? দেখুন হলিউড মুভি দ্য ফার্স্ট গ্রেট ট্রেন রবারি। সিনেমার শুরুতে আমরা এক সত্য ঘটনার ব্যাপারে জানতে পারি। সালটা ছিল 1855। ঠিক সেই সময় ইংল্যান্ড ও ফ্রান্স সরকার রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের সেনা ইউক্রেনের ক্রাইমিয়াতে পাঠিয়েছিল। সেনাদের বেতন হিসাবে সোনার বিস্কুট বা গোল্ড বার দেওয়া হতো। প্রতি মাসে ইংল্যান্ড সরকার সেনাদের বেতন বাবদ 25,000 পাউন্ডের গোল্ড বার একটা বাক্সে ভরে টাইট সিকিউরিটির মধ্যে দিয়ে ফক্সটন রেল স্টেশনে পাঠাত। ট্রেনের মধ্যে দুটো লকার ছিল, আর সেই লকার দুটোর মধ্যেই ওই সোনা রাখা থাকত। সেখান থেকে ট্রেনে করে সেই সোনাভর্তি বাক্সগুলো ক্রাইমিয়াতে পাঠানো হতো। তবে এই দুটো লকার 4টে চাবি দিয়ে লক করা থাকত। তার মধ্যে দুটো চাবি রেলওয়ে স্টেশনের অফিসে থাকত, যেখানে 24 ঘন্টা গার্ডরা শিফট চেঞ্জ করে পাহারা দিত। 3 নম্বর চাবিটা থাকত জন ট্রেন্ট নামের একটা লোকের কাছে, যিনি ইংল্যান্ডের সেই ব্যাংকের প্রেসিডেন্ট ছিল যেখান থেকে এই সোনাগুলো আসত। আর 4 নম্বর চাবিটা থাকত ওই ব্যাংকের ম্যানেজার, যার নাম ছিল হেনরি। আর এই 4টে চাবি ছাড়া ওই লকার খোলা অসম্ভব। আর 1855 সালে এই সিকিউরিটি সিস্টেম যে ব্রেক করে কেউ চুরি করতে পারে তা কেউ কল্পনাতেও আনতে পারেনি। এদিকে দেখা যায় সেই সোনা নিয়ে যাওয়া ট্রেনটা চালু হয়ে গেছে। কিছুদূর চলার পর দেখা যায় ট্রেনের মধ্যে একটা লোক সেই বগিতে ঢুকে পড়ে যেখানে সোনা রাখা ছিল। গার্ডদের সাথে তার জবরদস্ত ফাইট শুরু হয়ে যায়। একটু পরে সেই চোর ছিটকে ট্রেনের বাইরে এসে পড়ে, আর সঙ্গে সঙ্গে সে মারা যায়। এমন সময় আমরা সেখানে একজন কোট প্যান্ট পরা লোককে দেখতে পাই। তার নাম হলো এডওয়ার্ড। হয়তো তিনি এই চোরকে চুরি করতে ওই ট্রেনে পাঠিয়েছিল। সেদিন সন্ধ্যায় এডওয়ার্ড একটা পার্টিতে ছিল, আর সেখানে ওই ব্যাংকের ম্যানেজার, প্রেসিডেন্ট আর সব নামকরা অফিসাররা ছিল। তারা তাদের ব্যাংকের স্পেশাল সিকিউরিটির কথা সবাইকে বলছিল। 4টে চাবি যে 4 জনের কাছে থাকে সেটাও সেখানে থাকা সবাই জেনে যায়, আর এডওয়ার্ডও সেটা জেনে ফেলে। আর সে বুঝে যায় সোনা চুরি করতে হলে তাকে সবার প্রথমে ওই 4টে চাবি চুরি করতে হবে, যেটা একটু সহজ কাজ ছিল না। পরের সিনে আমরা উইলিয়াম নামের একটি লোককে দেখতে পাই। তার সাথে আরও বেশ কয়েকজন লোক ছিল। এমন সময় তাদের পাশ দিয়ে একজন সুন্দরী মহিলা হেঁটে যাচ্ছিল। তাকে দেখা মাত্রই 4 জন তার পিছু নেয়। 2 জন ওই মহিলার পেছনে আর 2 জন তার সামনে ছিল। এমন সময় সামনে থাকা একজন লোক হোঁচট খেয়ে পড়ে যাওয়ার নাটক করে, আর বাকিরা তাকে সামলে নেয়। একটু পর আমরা দেখি যে উইলিয়ামের পাশে এসে এডওয়ার্ড দাঁড়িয়েছে। উইলিয়ামকে এডওয়ার্ড বলে, আমি দেখে নিয়েছি তুমি কিভাবে ওই মহিলার পার্স চুরি করেছ। আর তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন ওই লোকটি হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, ঠিক সেই সুযোগে উইলিয়াম ওই মহিলার পকেট থেকে তার পার্সটা চুরি করে নেয়, আর সাথে সাথে তাদের আরেক পার্টনারের কাছে সেটা পাস করে দেয়। অর্থাৎ ওই মহিলার পিছু নেওয়া, হোঁচট খেয়ে পড়ে যাওয়া, এই সবই ছিল উইলিয়ামের প্ল্যান। আসলে উইলিয়াম একজন ট্রেন চোর ছিল, আর ঠিক এরকমই একজন লোককে এডওয়ার্ড খুঁজছিল। সময় নষ্ট না করে এডওয়ার্ড উইলিয়ামকে একটা অফার দেয়। সে বলে, যদি তুমি আমাকে ওই ব্যাংক থেকে পাঠানো সোনা চুরি করে দিতে পারো তাহলে আমি তোমাকে 2,500 পাউন্ড দেব। আর আপনাদেরকে বলে দেই, 1855 সালে 2,500 পাউন্ড আজকের দিনে প্রায় 2,500,000 পাউন্ডের সমান। উইলিয়াম জানত এই কাজ মোটেও সহজ না, তবে এত বড় টাকার অফার পেয়ে সে ওই কাজ করতে রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি উইলিয়াম ব্যাংকের প্রেসিডেন্ট অর্থাৎ জনকে ফলো করছে, কারণ তার কাছে সেই লকারের একটা চাবি আছে যেটা দিয়ে সেই সোনাভর্তি লকারগুলো খোলা যাবে। জন প্রতিদিন 7টায় ব্যাংক থেকে বাড়ির দিকে যায়। বাড়ি থেকে ব্যাংক বেশি দূর ছিল না। বাড়িতে জনের কাজ করার জন্য প্রায় 10 জন চাকর ছিল। তার 2টো পোষা কুকুর ছিল যেগুলো সময় মতো প্রতিদিন ঘোরাতে নিয়ে যেতে হতো। ঠিক সকাল 7টা আর সন্ধে 8টা 15 মিনিটে আর বাটলার অর্থাৎ তার কেয়ারটেকার এইসব কাজগুলো করত। তবে কুকুরগুলো অনেক হিংস্র ছিল। বাড়ির ভিতরে কাউকে ঢুকতে গেলে প্রথমে তাকে ওই পোষা কুকুরের হাতে পড়তে হবে। এদিকে পরদিন উইলিয়ামের কথা মতো মারিয়াম জনের কাছে চলে যায়। মারিয়াম অনেক চেষ্টা করে কিন্তু জন তার সৌন্দর্যের ফাঁদে পড়ে না। একটু পরে দেখা যায় যে জন তার কুকুরদের নিয়ে একটা কম্পিটিশনে গেছে, যেখানে তার কুকুরগুলোকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ইঁদুর ধরতে হবে। আর এটা একটা গেম ছিল, জিততে পারলে সে অনেক টাকা পাবে। তবে কুকুরটা সময়ের মধ্যে সেই কাজ করতে না পারায় জন হেরে যায়, আর তার মন খারাপ হয়ে যায়। খেলা শেষ হলে এডওয়ার্ড জনের কাছে যায়। একে অপরকে পরিচয় দিতে দিতে তারা নিজেদের মধ্যে গল্পে মশগুল হয়ে যায়। এডওয়ার্ড জানায় সে একজন বিজনেসম্যান, আর সে তার বিয়ের জন্য একজন মেয়ে খুঁজছে। জনের তাকে অনেক পছন্দ হয়েছিল, তাই সে কদিন পর এডওয়ার্ডকে তার বাড়িতে ডাকে আর তার মেয়ে এলিজাবেথের সাথে পরিচয় করিয়ে দেয়। আসলে এডওয়ার্ডের প্ল্যানিং ছিল কিভাবে সে জনের কাছ থেকে ওই চাবি চুরি করবে, আর এই জন্যই সে এই সমস্ত কাজগুলো করছিল। এদিকে এডওয়ার্ড আর এলিজাবেথের মধ্যে বারবার দেখা হতে থাকে। তারা এখন প্রতিদিন বেশ কিছুটা সময় একসাথে কাটায়। এরকমই একদিন তারা যখন ঘোড়া চড়ছিল তখন এলিজাবেথ এডওয়ার্ডকে বলে, প্রতিবার আমার বাবা যখন ব্যাংক থেকে গোল্ড বার ইউক্রেনে পাঠায় তখন তাকে খুব চিন্তিত দেখায়, যেটা নিয়ে আমার অনেক টেনশন হয়। কারণ জানতে চাওয়া সে এডওয়ার্ডকে বলে, এত দামি সোনা যদি কোনোভাবে চুরি হয়ে যায় তাহলে সেটা দায়িত্ব সম্পূর্ণ বাবার উপরে এসে পড়বে। আর এই জন্যই বাবা ওই দিন সকালে আমাদের বাড়ির বেসমেন্টে চলে যায় ড্রিঙ্ক করার জন্য, যাতে সে একটু রিল্যাক্স ফিল করতে পারে। এডওয়ার্ড বুঝে যায় ড্রিঙ্ক নয়,
বরং জন সেই চাবি ওই বেসমেন্টে লুকাতে যায় আর সে নেশা করার ভান করে যাতে এই চাবির ব্যাপারটা কেউ বুঝতে না পারে। পরদিন প্ল্যান অনুযায়ী মরিয়াম অর্থাৎ এডওয়ার্ডের গার্লফ্রেন্ড জনের বাড়িতে আসে। বাইরে থেকে সে ডাক দেয় আর বাড়ির গেট খুলে জনের কর্মচারী বাটলার বাইরে বেরিয়ে আসে। এই সুযোগে এডওয়ার্ড আর উইলিয়াম জনের বাড়িতে ঢুকে পড়ে আর সোজাসুজি বেসমেন্টের গেটের কাছে চলে যায়। উইলিয়াম তার কৌশল প্রয়োগ করে বেসমেন্টের গেটের চাবি খুলে ফেলে আর বাটলার সেখানে আসার আগেই তারা সেই দরজা দিয়ে ভিতরে ঢুকে পড়ে, ফলে বাটলারের কোনো সন্দেহ হয় না। এরপর তারা কিছুটা এগিয়ে যেতে আবার একটা লোহার গেটের সামনে এসে পৌঁছায়। উইলিয়াম যখন সেই গেট খুলছিল তখন জোরে একটা আওয়াজ হয় আর সেটা এলিজাবেথের মা শুনতে পায়। প্রথমে কিছুটা সন্দেহ করলেও পরে সে ওটাই ইগনোর করে। এদিকে উইলিয়াম সেই তালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে আর বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজির পর এডওয়ার্ড সেই চাবি খুঁজে পায় আর উইলিয়াম মোমের মধ্যে সেই চাবির ছাপ নিয়ে নেয়। এমন সময় আবার সেখানে একটা শব্দ হয় আর সেটা শোনার সাথে সাথেই এলিজাবেথের মা বাটলারকে বেসমেন্টে পাঠায়। তবে উইলিয়ামরা অনেক লাকি ছিল, কারণ বেসমেন্টে বাটলার যাওয়ার আগেই জন বাটলারকে নিজের রুমে ডেকে নেয় আর এই সুযোগে এডওয়ার্ড আর উইলিয়াম বেসমেন্ট থেকে বেরিয়ে যায় আর সেই বাড়ি থেকেও তারা নিরাপদে বেরিয়ে আসে। আর এখন তাদের কাছে প্রথম চাবির ছাপ আছে যেটা দিয়ে এডওয়ার্ড একটা নকল চাবি বানিয়ে নেয়। এবার দুই নম্বর চাবির পালা। এডওয়ার্ড জানত সেই চাবিটা আছে হেনরির কাছে, তাই সে সেদিন রাতে একটা পার্টিতে হেনরির সাথে দেখা করে। এডওয়ার্ড হেনরির সাথে গল্প করতে থাকে। আসলে এডওয়ার্ড আগে থেকেই হেনরির সাথে ফ্রেন্ডশিপ করে নিয়েছিল আর সে সবাইকে জানিয়েছিল যে সে একজন বিজনেসম্যান। একটু পর সেখানে মরিয়াম আসে, তাকে দেখে হেনরির পছন্দ হয়ে যায়। এই কথা যখন এডওয়ার্ড জানতে পারে তখন সে কথা দেয় আজ রাতেই সে মরিয়ামের সাথে তার দেখা করিয়ে দেবে। আর পার্টি শেষ হলে মরিয়াম হেনরির রুমে ঢুকে পড়ে। রুমের বাইরে উইলিয়াম আর এডওয়ার্ড দাঁড়িয়েছিল, সবকিছুই তাদের প্ল্যানিং মতো হচ্ছিল। মরিয়ামও এই প্ল্যানের একটা পার্ট ছিল। হেনরির চরিত্র খুব খারাপ ছিল আর মরিয়াম সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছিল। প্রথমে সে হেনরির ড্রেস খুলে ফেলে আর তার গলায় থাকা সেই দুই নম্বর চাবিটাও খুলে জানলার কাছে রেখে দেয়। এদিকে জানলার পর্দার পেছনে উইলিয়াম লুকিয়েছিল, সে সুযোগ বুঝে সেই চাবিটা নিয়ে মোমে চাবির ছাপ নিয়ে নেয়। এমন সময় বাইরে পুলিশের হুইসেল বেজে ওঠে। এডওয়ার্ড তাড়াতাড়ি হেনরিকে সেই রুম থেকে রেস্কিউ করে নিয়ে যায় যাতে পুলিশ তাকে ধরতে না পারে। আসলে এই হুইসেল বাজানোর ব্যাপারটাও এডওয়ার্ডের একটা প্ল্যানিং ছিল, যাতে হেনরি মরিয়ামের সাথে খারাপ কিছু করতে না পারে। সে এই কাজের জন্য একজন মহিলাকে ঘুষ দিয়েছিল আর এভাবে তারা দুই নম্বর চাবিটাও চুরি করে নিয়েছিল। বাকি দুটো চাবি ছিল সেই রেলওয়ে স্টেশনের অফিসে। তারা দুজনে খোঁজ নিয়ে জানতে পারে ওই অফিসের মধ্যে একটা আলমারি আছে যেটা সবসময় লক করা থাকে আর সেই আলমারিটার মধ্যেই সেই দুটো চাবি রাখা আছে। এডওয়ার্ড প্ল্যান করতে এক্সপার্ট ছিল। সে উইলিয়ামকে জানায় তাদের প্রথম স্টেপ হলো ওই আলমারির চাবির ছাপ নেওয়া আর এই কাজের জন্য সে মরিয়াম আর একটা বাচ্চাকে তাদের প্ল্যানে প্লট করে। মরিয়াম তার টাকার ব্যাগটা দেখে একটা ইশারা করে আর সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটা দৌড়ে এসে সেই ব্যাগটা চুরি করে নিয়ে দৌড় দেয়। মরিয়ামকে হেল্প করার জন্য এডওয়ার্ড আর উইলিয়াম বাচ্চাটার পিছু নেয়। বাচ্চাটাও সেটা নিয়ে সোজা সেই রেলের অফিসের মধ্যে ঢুকে পড়ে। অফিসের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায় আর সেই সুযোগে উইলিয়াম কায়দা করে সেই আলমারির পাশে থাকা আলমারির চাবির ছাপটা মোমের মধ্যে নিয়ে নেয় আর এরই মধ্যে সেই বাচ্চাটাকে সেখানে থাকা সবাই ধরে ফেলে আর তার থেকে সেই টাকার ব্যাগটা নিয়ে নেয় আর তাকে একটু বকাবকি করে ছেড়ে দেয়। এরপর তাদের নেক্সট প্ল্যানিং হলো ওই আলমারি থেকে বাকি দুটো চাবি চুরি করা। উইলিয়াম আর এডওয়ার্ড বেশ কিছুদিন ধরে ওই অফিসের উপর নজর রাখতে শুরু করে। তারা দেখে যে প্রতিদিন রাতে একজন গার্ড ওই অফিস পাহারা দেয়। সে এতটাই ডেডিকেটেড ছিল যে সে একটু ব্রেক নিত না, তবে রাত ঠিক একটায় মাত্র 75 সেকেন্ডের জন্য অফিস থেকে বাইরে যেত ড্রিঙ্ক করার জন্য। আর যদি তাদের চাবি চুরি করতে হয় তাহলে ওই 75 সেকেন্ডের মধ্যেই সেটা করতে হবে। উইলিয়াম ওই শহরে সবথেকে নাম করা চোর ছিল। সে এডওয়ার্ডকে জানায় এত কম সময়ের মধ্যে এই চুরি করা অসম্ভব, তবে যদি কেউ আগে থেকে ভেতর থেকে অফিসের দরজা খুলে রাখে তাহলে এই কাজ করা সম্ভব। এডওয়ার্ড বলে আলমারির চাবির ছাপ নিতে যখন আমরা অফিসের মধ্যে ঢুকেছিলাম তখন রুমের ছাদে একটা উইন্ডো দেখতে পেয়েছিলাম, একমাত্র ওই পথ দিয়েই সবার চোখ এড়িয়ে ভেতরে ঢোকা সম্ভব। এডওয়ার্ড এমন একজনকে জানত যে এই কাজ করতে পারবে, তবে সে এখন জেলে রয়েছে। তাকে কাজে লাগাতে হলে তাকে আগে জেল থেকে বের করিয়ে আনতে হবে। এডওয়ার্ড একজন মহিলাকে দিয়ে উইলি নামের এক কয়েদির কাছে একটা খবর পাঠায়। এরপর আমরা জেলের একটি দৃশ্য দেখতে পাই যেখানে উইলি বন্দী ছিল। সেদিন একজন মহিলা কয়েদিকে ফাঁসি দেওয়া হচ্ছিল। জেলে সবাই যখন সেই ফাঁসি দেখার জন্য এক জায়গায় জড়ো হয়েছিল, উইলি সবার চোখে ধুলো দিয়ে পাঁচিল বেয়ে উপরে উঠে যায়। পাঁচিলের উপরে লোহার কাঁটা লাগানো ছিল, খোঁচা লেগে উইলির হাত জখম হয়ে যায় আর তার হাত বেয়ে রক্ত বেরোতে থাকে। এদিকে এডওয়ার্ডরা উইলির জন্য অপেক্ষা করছিল আর এরই মধ্যে উইলি সেই মহিলার ইনস্ট্রাকশন মতো সেখানে এসে হাজির হয়। সেদিন রাতে প্ল্যানিং অনুযায়ী উইলি সেই রেলওয়ে স্টেশনের বিল্ডিংয়ের দেওয়ালের উপর বেয়ে উঠতে থাকে। কিছুক্ষণের মধ্যে সে ওই বিল্ডিংয়ের ছাদে চলে যায়। এদিকে উইলিয়াম স্টেশনে দাঁড়িয়ে থাকা একটা ট্রেনের বগির ফাঁকে লুকিয়েছিল আর এডওয়ার্ড পাশে থাকা একটা লাইট পোস্টের পেছনে লুকিয়েছিল। উইলিয়াম দেখতে পায় এরই মধ্যে উইলি সেই অফিসের ছাদে উঠে পড়েছে। গার্ড তখন রুমের বাইরে ছিল আর এই সুযোগে উইলি সেই উইন্ডো দিয়ে অফিসের ভিতর ঢুকে পড়ে আর অফিসের দরজা খুলে দেয়। অফিসটা ছিল দোতলায়। এডওয়ার্ড দূর থেকে দেখে যে অফিসের দরজা খুলে গেছে, কিন্তু এখনও সেই গার্ড
দোতলা থেকে নিচে নামেনি। ভেতরে উইলি অন্য মনস্ক ছিল। তারা দেখে যে গার্ড আবার সেই অফিসের দিকে যাচ্ছে। উইলিয়াম বুঝে যায় যে তারা ধরা পড়ে যাবে, কারণ গার্ড যদি সেই খোলা দরজা দেখতে পায় তাহলে সে সন্দেহ করবে আর রুমের ভেতরে থাকা উইলিকেও ধরে ফেলবে। এমন সময় অন্য একজন গার্ড উপরে থাকা গার্ডকে ডাক দেয় আর সে তার সাথে ড্রিঙ্ক করতে নিচে চলে যায়। এটা দেখে তারা একটা দীর্ঘশ্বাস ফেলে। এরপর এডওয়ার্ড উইলিয়ামকে একটা ইশারা করে আর উইলিয়াম সময় নষ্ট না করে সেই অফিসের ভিতর ঢুকে পড়ে। নকল চাবি দিয়ে সে কয়েক সেকেন্ডের মধ্যেই সেই আলমারির দরজাটা খুলে ফেলে। সে দেখে যে ওখানে অনেকগুলো চাবি আছে। সে বুঝে উঠতে পারছিল না যে কোন দুটো চাবি তাকে চুরি করতে হবে। এদিকে সময় পার হয়ে যাচ্ছিল। এমন সময় উইলিয়াম লক্ষ্য করে যে দুটো চাবি নিচে রাখা আছে। সে বুঝতে পারে এগুলোই তার দরকার। সময় নষ্ট না করে সে মোমের মধ্যে চাবির ছাপ নিয়ে নেয়। দেরি হয়ে যাচ্ছে দেখে এডওয়ার্ডও চিন্তায় পড়ে গিয়েছিল। তবে 70 সেকেন্ডের মধ্যেই চাবির ছাপ নিয়ে উইলিয়াম নিচে চলে আসে আর ট্রেনের পিছনে লুকিয়ে পড়ে। ওদিকে 5 সেকেন্ডের মধ্যেই উইলি সেই আলমারির দরজা লক করে ভেতর থেকে সেই রুমের ডোর লক করে দেয় আর সেই উইন্ডো দিয়ে বাইরে বেরিয়ে যায়। আর এরপরে সেখানে সে গার্ড চলে আসে। তবে সে কিছুই বুঝতে পারেনি। এডওয়ার্ডের কাছে এখন 4টে চাবি আছে। এরপর আমরা দেখি এডওয়ার্ড একটা কবরস্থানের পাশে একটা লোকের সাথে দেখা করতে এসেছে। জানা যায় এই লোকই সেই বগির গার্ড যে বগিতে করে সোনা ইউক্রেনে পাঠানো হয়। আর এডওয়ার্ড তার সাথে একটা ডিল করে। ডিল অনুযায়ী সেই গার্ড উইলিয়াম নামের একজনকে সেই বগিতে ঢুকতে দেবে আর এই কাজের জন্য সে অনেক টাকা পাবে। পরদিন উইলিয়াম একটা বাদর নিয়ে সেই বগিতে ঢোকার চেষ্টা করে, কিন্তু সেখানে থাকা গার্ডটা তাকে বাধা দেয়। উইলিয়াম জানায় সে তার বাদর ছাড়া ট্রেনে উঠবে না। এমন সময় সেখানে সেই গার্ড চলে আসে যে এডওয়ার্ডের থেকে ঘুষ নিয়েছিল। সে উইলিয়ামকে চিনে নেয় আর তাকে ভেতরে ঢোকার পারমিশন দিয়ে দেয়। উইলিয়াম তখন তার কাছে থাকা সেই বানানো চাবি দিয়ে লকারটাকে খুলে ফেলে আর সে কনফার্ম হয়ে যায় যে তাদের বানানো চাবি একদম পারফেক্টলি কাজ করছে। এদিকে উইলিকে পুলিশ ধরে ফেলে আর তাকে একটু প্রেশার দিতেই সে সব সত্যি কথা বলে দেয়। সে বলে জনি নামের একজন লোক তাকে জেল থেকে পালাতে সাহায্য করেছে আর তার কথা অনুযায়ী সে এই চুরির সাথে যুক্ত হয়েছে। আসলে এডওয়ার্ড উইলিকে নিজের আসল নাম বলেনি, সে নিজেকে জনি নামে উইলির কাছে পরিচয় দিয়েছিল। তবে উইলি সেই পুলিশকে বলে জনি ওই সোনা চুরি করতে চায়। আর এটা শুনে পুলিশেরা জনিকে অর্থাৎ এডওয়ার্ডকে খোঁজার ওয়ারেন্ট জারি করে। সেদিন রাতে এডওয়ার্ড আর উইলিয়াম একটা পার্টিতে আসে। উইলি এডওয়ার্ডকে সেখানে ডেকেছিল। উইলি তার কাছ থেকে আরো টাকা চায়, কিন্তু এডওয়ার্ড তাকে বলে আমি তোমাকে আগেই সব টাকা দিয়ে দিয়েছি। তখন উইলি তাকে ভয় দেখায় আর বলে সে যদি তাকে টাকা না দেয় তাহলে সে সব কথা পুলিশকে জানিয়ে দেবে। উপায় না দেখে উইলিকে সে টাকা দিয়ে দেয় আর সেখান থেকে চলে যায়। এরই মধ্যে জিমি নামের সেই পুলিশ অফিসার সেখানে চলে আসে আর উইলিকে গ্রেপ্তার করে নেয়। কয়েকজন পুলিশ এডওয়ার্ডের পিছু নেয়, যেটা উইলিয়াম দেখে নেয় আর এডওয়ার্ডকে ইশারা করে জানিয়ে দেয়। এদিকে উইলি পুলিশদের হাত থেকে ফসকে সেখান থেকে পালিয়ে যায় আর এই সুযোগে এডওয়ার্ড আর উইলিয়ামও সেখান থেকে পালিয়ে যায়। পরদিন উইলি যখন একটা বারে গা ঢাকা দিয়েছিল তখন সেখানে এডওয়ার্ড চলে আসে আর এটা দেখে উইলি ঘাবড়ে যায়। আসলে উইলি পুলিশকে সোনা চুরির কথা বলে দিয়েছিল, যেটা এডওয়ার্ড জেনে গিয়েছিল আর এই জন্যই সেই উইলিকে খুঁজে বেড়াচ্ছিল। এমন সময় উইলিকে দেখতে পেয়ে এডওয়ার্ড তাকে তাড়া করে আর উইলি একটা গেটের সামনে লুকিয়ে পড়ে। পেছন থেকে এডওয়ার্ডের এক পার্টনার উইলির গলা টিপে ধরে আর তাকে মেরে ফেলে। এদিকে জিমি অর্থাৎ সেই পুলিশ অফিসার রেলের এক সিনিয়র অফিসারকে জানায় জনি নামের একজন লোক রানিং ট্রেন থেকে গোল্ড বার চুরি করার একটা প্ল্যানিং করছে। এটা শুনে সেই অফিসার বলে এটা করা অসম্ভব, আর এতদিন ধরে এই গোল্ড বার যাচ্ছে কিন্তু কারো সাহস হয়নি এই কাজ করার। কিন্তু তুমি যেহেতু বলছো তাহলে আমি ওই ট্রেনের বগিতে সোনা ঢুকিয়ে দেওয়ার পর সেটা সিল করে দেব আর এই বগির ভেতরে কোনো যাত্রী থাকবে না। এছাড়া ফক্সটন স্টেশনে পৌঁছানোর আগে এই বগি খোলাও হবে না। এদিকে এই কথা উইলিয়ামদের কানে পৌঁছে যায় আর উইলিয়ামের মাথা নষ্ট হয়ে যায়। তার এতদিনের সব প্ল্যান মাটি হয়ে যাচ্ছে দেখে সে আর নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তবে সবকিছু মাথায় রেখে এডওয়ার্ড একটা জবরদস্ত প্ল্যানিং করে আর সে উইলিয়ামকে বলে একটা মরা বিড়াল জোগাড় করতে। পরদিন সেই ট্রেনের লকারে সোনা ভর্তি বাক্সগুলো ঢুকিয়ে দেওয়া হয় আর 4টে চাবি দিয়ে সেটাকে ভালো করে লক করে দেওয়া হয়। এডওয়ার্ডের প্ল্যানিং মতো সেখানে মরিয়াম চলে আসে আর মরিয়াম কাঁদতে শুরু করে। কারণ জিজ্ঞাসা করায় সে ট্রেনের গার্ডকে একটা কফিন দেখায় আর বলে এর ভেতরে তার ভাইয়ের ডেড বডি রয়েছে। সে এটাকে নিয়ে ফক্সটন যেতে চায়। রেলের নির্দেশ ছিল যে কোনো জিনিস ভালো করে চেক করে তবেই ট্রেনে তুলতে হবে। আর গার্ডরা যখন চেক করার জন্য সেই কফিন খোলে তখন তার মধ্যে আমরা মৃত উইলিয়ামকে দেখতে পাই আর সেটা থেকে প্রচণ্ড পচা গন্ধ বেরোচ্ছিল, কারণ সেটার মধ্যে এডওয়ার্ড একটা মৃত বিড়াল রেখে দিয়েছিল। এটা দেখে মরিয়াম অজ্ঞান হয়ে যাওয়ার অভিনয় করে। যেহেতু কফিনের মধ্যে থেকে পচা গন্ধ বেরোচ্ছিল তাই গার্ডরা সময় নষ্ট না করে সেই কফিনটা আটকে দেয় আর সে সোনাভর্তি বগির মধ্যে ঢুকিয়ে তালা লাগিয়ে দেয়। দূরে দাঁড়িয়ে থাকা এডওয়ার্ড মনে মনে হাসতে থাকে, কারণ তার প্ল্যান কাজ করছিল। আসলে কফিনের ভেতরে উইলিয়াম মেকআপ করে ডেড বডি সেজেছিল আর সেই মরা বিড়াল থেকে ওই পচা গন্ধ আসছিল। ট্রেন স্টার্ট হতে আর অল্প সময় বাকি ছিল, এমন সময় সেখানে হেনরি চলে আসে। হেনরি মরিয়ামের কথা প্রায় ভুলেই গিয়েছিল, তবে এডওয়ার্ড তাকে মরিয়ামের কথা মনে করিয়ে দেয় আর এডওয়ার্ড একটু রিকোয়েস্ট করতেই মরিয়ামকে নিয়ে হেনরি তার বগিতে চলে যায়। অর্থাৎ এডওয়ার্ডের এই প্ল্যানটাও কাজ করে যায়। ফাইনালি ট্রেন চলতে শুরু করে। এদিকে সোনাভর্তি বগির ভেতরে সে গার্ড ছিল যাকে এডওয়ার্ড ঘুষ দিয়েছিল। কফিনের মধ্যে থেকে উইলিয়াম চিৎকার করতে থাকে। এটা শুনে সেই গার্ড কফিন খুলে দেয়।
আর ভেতর থেকে উইলিয়াম বেরিয়ে আসে। সময় নষ্ট না করে সে তার কাছে থাকা চাবি দিয়ে সেই লকার খুলে ফেলে আর ভেতরে থাকা সোনা ভর্তি বাক্স থেকে সোনা বের করে নিজের ব্যাগে ভরে নেয়। আর তার কাছে থাকা স্টিলের বারগুলো ওই বাক্সের মধ্যে ভরে বাক্সগুলো লকারে রেখে দরজা লক করে দেয়। এদিকে মারিয়াম হেনরির সাথে গল্প করে তাকে বিজি রাখছিল যাতে কোনোভাবে তার নজর ট্রেনের বাইরে না যায়। এডওয়ার্ড দড়ি নিয়ে অনেক কষ্টে চলন্ত ট্রেনের ছাদে উঠে পড়ে। সে ছিল এই ট্রেনের একদম সামনের দিকে আর উইলিয়ামের বগি ছিল একদম শেষের দিকে। তাকে এই চলন্ত ট্রেনের ছাদের উপর দিয়ে হেঁটে হেঁটে লাস্ট বগিতে যেতে হবে। সে কোনো রকমের ব্যালেন্স করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, এমন সময় সেই ট্রেনটা একটা ব্রিজের নিচ দিয়ে পাস হয়। এডওয়ার্ড সেই ট্রেনের ছাদে শুয়ে পড়ে আর একটা বড় বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। ফাইনালি সে উইলিয়ামের অর্থাৎ সে সোনা ভর্তি বগির ছাদে চলে আসে। ছাদে থাকা দুটো ভেন্টিলেটরে সে তার কাছে থাকা দড়ির দুই প্রান্ত ভিতরে ফেলে দেয়। গার্ড আর উইলিয়াম সেটা শক্ত করে টেনে ধরে। এডওয়ার্ড সেই দড়ির মাঝের অংশ তার কোমরে বেঁধে নেয় আর সাবধানে সেই ট্রেনের গা বেয়ে দরজার কাছে চলে আসে। আগে থেকে তার কাছে বেশ কিছু নকল চাবি ছিল। ট্রাই করতে করতে সে একটা চাবি দিয়ে সেই তালা খুলে ফেলে আর বগির ভিতর ঢুকে পড়ে। উইলিয়াম তাকে দেখে খুশি হয়ে যায়। এদিকে এডওয়ার্ড রেললাইনের পাশে একজন লোক সেট করে রেখেছিল, তাকে দেখতে পেয়ে সেই সোনাভর্তি বাক্সগুলো সে তার দিকে ছুড়ে দেয়। ফাইনালি তাদের মিশন কমপ্লিট হয়ে যায়। এরপর এডওয়ার্ড সেই বগি থেকে বাইরে বেরিয়ে যায় আর বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। এরপর সে ট্রেনে ছাদে উঠে যায়। এদিকে মারিয়াম টেনশন করছিল কারণ সামনেই একটা স্টেশন আসছে। স্টেশনে ঢোকার আগে যদি এডওয়ার্ড ফিরে না আসে তাহলে সে ধরা পড়ে যাবে। তবে এবার কোনো ব্রিজ না থাকার জন্য এডওয়ার্ড সেই স্টেশন আসার আগেই তার নিজের বগিতে ঢুকে পড়ে। কয়লার ইঞ্জিনের কালো ধোঁয়ায় তার চোখ মুখ কালো হয়ে গিয়েছিল, তাই সে জানলার পর্দা ঢেকে দিয়ে নিজের চোখ মুখ পরিষ্কার করে নেয় যাতে তার উপর কেউ সন্দেহ করতে না পারে। এদিকে ট্রেন ফক্সটন স্টেশনে ঢুকে পড়ে। একটু পর সেই কফিনটাকে বের করে আনা হয় যার ভেতরে উইলিয়াম ছিল। হেনরি দেখে যে সোনাভর্তি লকারগুলো যেমন ছিল ঠিক তেমনই আছে, ফলে তার কোনো সন্দেহ হয় না। স্টেশনের বাইরে একটা ঘোড়ার গাড়িতে মরিয়াম বসেছিল আর তার গাড়িতে সেই কফিনটা রাখা হয়েছে। তাছাড়া গাড়ির ড্রাইভার সেই লোকটা ছিল যার দিকে এডওয়ার্ড সোনাভর্তি বাক্স ছুড়ে দিয়েছিল, অর্থাৎ সেই গাড়িতেই সোনা রাখা ছিল। এদিকে এডওয়ার্ড তার বগি থেকে বাইরে বেরিয়ে পড়ে আর স্টেশন থেকে বাইরের দিকে যেতে থাকে। কিন্তু সেখানে জিমি নামে সেই অফিসার স্টেশনের বাইরে দাঁড়িয়ে বাকি অফিসারদের সাথে গল্প করছিল। পেছন থেকে এডওয়ার্ডের ছেঁড়া কোট দেখে তার সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে তার অর্ডার পেয়ে পুলিশরা এডওয়ার্ডকে গ্রেপ্তার করে ফেলে। এটা দেখে মরিয়ামের খুব খারাপ লাগে, তবে তারা তখনই গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন এডওয়ার্ডকে কোর্টে তোলা হয়। জাজ তাকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে এই চুরি করলে? তখন এডওয়ার্ড তাকে পুরো মাস্টার প্ল্যানিংটা বলে দেয় আর তার সব দোষ স্বীকার করে নেয়। জাজ তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন এই চুরি করেছো? এডওয়ার্ড বলে, আমার অনেক টাকার দরকার ছিল, তাই আমি এই চুরি করেছি। এটা শুনে সেখানে থাকা সবাই হাসতে শুরু করে। ব্যাংকের প্রেসিডেন্ট, ম্যানেজার সবাই সেখানে ছিল। তারা জাজকে বলে, এডওয়ার্ডের এই কাজের জন্য সর্বনিম্ন 20 বছরের যেন জেল দেওয়া হয়। জাজও সবকিছু বিচার করে এই রায় দেয় যে তাকে 20 বছর জেলে কাটাতে হবে। বিচারের শেষে তাকে যখন পুলিশেরা কোর্ট থেকে বের করে নিয়ে যাচ্ছিল, তখন বাইরে থাকা সাধারণ পাবলিকরা এডওয়ার্ডকে দেখার জন্য ভিড় জমিয়ে ফেলে। এমন সময় সেখানে একজন সুন্দরী মহিলা চলে আসে আর সে এডওয়ার্ডকে ধরে কিস করে ফেলে। পরের মুহূর্তে আমরা দেখতে পাই এডওয়ার্ড তার মুখ থেকে একটা চাবি বের করে নিয়েছে আর কায়দা করে সে তার হাতে থাকা হ্যান্ডকাফ খুলে ফেলে, অর্থাৎ ওই মহিলাটা কিস করার নাম করে তাকে একটা চাবি দিয়েছিল। এদিকে এডওয়ার্ড যে হ্যান্ডকাফ খুলে ফেলেছে সেটা পুলিশ দেখতেও পায়নি। যে গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হবে সেখানে আসা মাত্রই সে পুলিশদের ধাক্কা দিয়ে সে একাই ওই গাড়ির মধ্যে উঠে পড়ে আর গাড়ি চলতে শুরু করে। আর আমরা দেখতে পাই সেই গাড়ির ড্রাইভার হলো উইলিয়াম। তারা জোরে গাড়ি চালিয়ে দেয় আর পুলিশের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এভাবেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটির গল্প? আর আপনার কি মনে হয়, পুলিশের কাছে ধরা পড়াটাও কি এডওয়ার্ডের একটা চাল ছিল? আমাকে কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকমই অসাধারণ সব মুভির গল্প পেতে আমাদের চ্যানেল সিনেমাবাজিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।